আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটি নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি আজকে আপনাদের খুবই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে 10 মিনিটে ব্রেড পিৎজা তৈরি করবেন তার রেসিপিটাই মূলত শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ, প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে করে এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যান। তো চলুন দেখি এই মজাদার রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি। ব্রেড পিৎজা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে ব্রেড। এজন্য আমি এক পিস ব্রেড নিয়ে তার একটা পাশে আমি খুব ভালোভাবে বাটার স্প্রেড করে নিচ্ছি। সম্পূর্ণ পাশটাকে খুব ভালোভাবে বাটার দিয়ে কভার করে দিতে হবে, যাতে করে সম্পূর্ণ পাশ একদম বাটার দিয়ে ভরে যায়। তো তারপর এটাকে উল্টে নিব এবং অন্য পাশটাতে আমি পিৎজা সস দিয়ে দিব। আর পিৎজা সসের রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর সম্পূর্ণ ব্রেডটাতেই কিন্তু আমি এই পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেনা পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে চিজটা আপনারা কতটুকু ব্যবহার করবেন সেটা আসলে আপনাদের টেস্টের ওপরে নির্ভর করে। আমি সম্পূর্ণ রুটিটাকে ভালোভাবে চিজ দিয়ে কভার করে নিয়েছি। এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি। আপনারা চাইলে একটা ক্যাপসিকাম দিয়েও করে নিতে পারেন, যে কোনো একটা কালার ব্যবহার করে। আর সাথে দিয়ে দিব পেঁয়াজ আর ব্ল্যাক অলিভ। এবার এর ওপরে সিজনিং হিসেবে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ক্যাপসিকামগুলোর ওপরে কোনো কিছুই নেই সেজন্য সামান্য লবণ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য অরিগ্যানো আর দিয়ে দিব সামান্য পার্সলে। এরপর দিয়ে দিব এর উপরে একটু ব্ল্যাক পেপার। এগুলো আসলে নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি প্রত্যেকটা এক চিমটি পরিমাণ দিয়েছি। এবার সরাসরি এটাকে তুলে নিয়ে আমি প্যানে দিয়ে দিব। মিডিয়াম লো হিটে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে গরম করে তারপর এর মধ্যে আমি পিৎজাগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি একসাথে দুটো পিৎজা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন। এবার চুলার আঁচটাকে একদম মিডিয়াম লোতে রেখে 5 মিনিট অপেক্ষা করব। আর এই 5 মিনিটেই দেখতে পাবেন যে মোজারেলা চিজটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদম মেল্টেড হয়ে গিয়েছে, আর একদম ঝটপট কিন্তু এই পিৎজাটা রেডি হয়ে গেল। ঘরে থাকা সিম্পল উপকরণে কিন্তু আপনারা এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন। বাসায় যদি গেস্ট আসে বসিয়ে রেখে 10 মিনিটে কিন্তু এই পিৎজাটাকে তৈরি করে নিতে পারবেন। আশা করি সিম্পল এই রেসিপিতে আপনাদের এই পিৎজাটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিকেনও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। আশা করি আজকে এই রেসিপিটি সবার উপকারে এসেছে। যদি এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এই মজাদার পিৎজাটা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।